আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। এই যে আজকে আমরা ছাদের মধ্যে একটা পার্টির আয়োজন করতেছি, বিরিয়ানি রান্না করব। এই যে আপনাদের পাতিলা দাও হয়ে গেছে, এটার উপরে দেখেন আমরা ছাদের উপর করতেছি জিনিসটা। ওই যে আমার বাচ্চা দাঁড়ায় আছে। আর এই যে এখানে আমরা মুরগি নিছি, চিকেন বিরিয়ানি হবে। হ্যাঁ, এই যে মশলা অনেক কিছুই আছে। এই যে এই জায়গায় আপনার যে আগুন ধরতেছে, এই যে চাউল, আর এই জরা খুশি, এই যে বিরিয়ানি খাবে, এই যে লামহাও খুশি বিরিয়ানি খাবে। দলারা দলারা দাও। লবণ তো রান্না চলতে থাকুক, সাথেই থাকেন শেষ পর্যন্ত। এই যে এখন কি খাইতেছো তোমরা? রুটি? আচ্ছা, আজকে কি খাইবা সাথে? বিরিয়ানি। কিসের বিরিয়ানি? মুরগি। লামা কি খাইবা? চিকেন বিরিয়ানি। তো হ্যাঁ, বিরিয়ানি রান্না হবে। কি হবে? চিকেন বিরিয়ানি। তোমরা কি অনেক আনন্দ উপভোগ করতেছো? খুব খুশি? কি রে তো? হ্যাঁ হ্যাঁ, আর্জেন্টিনার জার্সি দেখো তো, এটা কেমন? এটা তো ঠিক না। এই যে ওরা খুশি। তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায়। কিছুক্ষণ পরে তো মাকে এবার আজান দিব, রাত্র হয়ে যাবো। দর্শক আমাদের সাথেই থাকেন, রাত্র পর্যন্ত আপনারা দেখতে পারবেন আজকে কিভাবে রান্না হইতেছে। ওই যে আলু আদৌ হইব। ভালোই গ্রান বেরিয়ে দিছে, গ্রান তো ভালোই বেরিয়ে দিছে। হ্যাঁ, আবার রুটি কি আরে? আয় হায়, এখন যদি রুটি খাই পরে তো বিরিয়ানি খেয়ে পারুম না। দুধ তো হইলো মাত্র, দুধ এখন কি লেবু লেবু দিবে? এই যে পোলাও চাউল এখন ই করতেছে, বাজার হইতেছে, পোলাও বসায় দিছে, গরম পানি দিব, গোস্ত এই যে এটার ভিতর, এই যে গোস্ত, দর্শক এই যে রাত্র হয়ে গেছে, মাগরিবের নামাজ শেষ, ভালোই লাগতেছে এখন ছাদের উপরে রান্না করে খাইতেছে শীতের সময়। আপনারাও বাসায় এইভাবে আয়োজন করে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে আপনাদের, ভালোই লাগতেছে। কিন্তু প্রচন্ড মশা, অনেক মশা, একবারে সীমার বাহিরে মশা, পারে না যে আমার গায়ে নিয়ে আরেক জায়গায় ফেলাই দিবে। মশা কেমন তো? অনেক মশা, কিন্তু এরপরে ভালো লাগতেছে এইভাবে আমরা খাচ্ছি, ঠিক না? অনেকদিন পরে মাঝে মধ্যে এইভাবে খেতে ভালো লাগে, কি কো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ঠিক না। এই যে পলাচার উপর গোস্ত দিয়ে দিল। আর সময় লাগবে না, আর 15-20 মিনিট নাকি? আর 15-20 মিনিট এরপর আমরা খেয়ে ফেলবো। বিরিয়ানি রান্না করা শেষ। এই যে দেখেন জর্জর হয়েছে, সুন্দর হয়েছে। কিছুক্ষণ পরে আমরা খেয়ে ফেলবো। দর্শক ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।